অক্টোবরের শুরুতে প্রকোপ কমার কথা থাকলেও এখনো চোখ রাঙিয়ে যাচ্ছে ডেঙ্গু। বুধবার পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে অন্তত 63 জনের মৃত্যু হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম জোরালো করার পাশাপাশি জনসচেতনতায় জোর দিয়েছেন চিকিৎসকরা। শামীম জামান চৌধুরীর রিপোর্ট। 126 ডেঙ্গু আক্রান্ত রোগী দিয়ে শুরু হয়েছিল 2022। তবে সংক্রমণের গ্রাফ প্রথম তিন মাসেই নিম্নমুখী থাকে। মে মাসে গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী হয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 163 জনে। এর পরের মাসগুলোতে ক্রমে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা, যা সেপ্টেম্বরে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে। অক্টোবরের শুরুতে কমার আশা থাকলেও তা হয়নি। ডেঙ্গুতে জুলাইয়ে মৃত্যু একজন থাকলেও আগস্টে 11 জন আর সেপ্টেম্বরে তিন গুণ বেড়ে দাঁড়ায় 34 জনে। নিকটতম ডাক্তারের কাছে নিয়ে গেছি, নেওয়ার পরে উনি টেস্ট দিচ্ছে, টেস্টে ডেঙ্গু ধরা পড়ছে। আমি গতকালকে রাত্রে 9টার সময় নিয়ে আসছি, এখন আমার ছেলের উন্নতির দিকে আছে। ঢাকা সারাদিতে বলতেছি শনিবারে আমার বুকে ব্যথা করে। প্লাটিলেট কম আছে, মাত্র 25,000 আছে। ওনার নাক দিয়ে ব্লিডিং হয়, প্লাস পায়খানার সঙ্গে ব্লিডিং আসে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর চিহ্নিত ঢাকার দুই সিটির 27টি ওয়ার্ডে। প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা ও বমি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। সারাদিতে টেস্ট করছি, ডেঙ্গু ধরা পড়ছে। ধরা পড়ার পরে রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে, পরে এখানে ভর্তি দিয়েছি। সেপ্টেম্বর থেকে অক্টোবরের রোগীর চাপ একটু বেশিই বাড়ছে। আমাদের সেপ্টেম্বরে অ্যাডমিশন হয়তো পার ডে হয়তো বা 2টা বা 3টা, কিন্তু আমাদের অক্টোবর আসার পর থেকে পার ডে আমাদের 7টা রোগী 9টা রোগী অ্যাডমিশন হচ্ছে প্রতিদিন। চলতি মাসে ভর্তি হওয়া রোগীর অনেকেরই রক্তে প্লাটিলেটের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগীদের জ্বর কমে যাওয়ার পরে আসলে হচ্ছে রোগীদের ক্রিটিক্যাল পিরিয়ডটা শুরু হয়। আমরা দেখি যে জ্বর কমে যাওয়ার 24 থেকে 48 ঘন্টাটা রোগীদের জন্য ক্রিটিক্যাল পিরিয়ড। তবে ডেঙ্গু সংক্রমণের লাগাম টেনে ধরতে সিটি কর্পোরেশনকে মশা নিধনে জোরালো পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।